আমি নির্বাচন আমার একটা ক্যান্সার ব্যারাম হয়ে গেছে, আমার না এসে ভোট দিব সে আশা আমি করি না, আমার স্ত্রী ভোট দিব কিনা তাও আশা করি না, আমার ভোটটা জানি কোনোভাবেই মান না যায়, এই ব্যবস্থাটা আপনারা। মনোনয়নপত্র বাতিল হওয়ায় কান্নায় ভেঙে পড়েন মানিকগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারী। 3 ডিসেম্বর দুপুরে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তার প্রার্থিতা বাতিল করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেহেনা আক্তার। বাতিলের কথা শুনেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রার্থিতা ফেরত চেয়ে কান্না করতে করতে মেঝেতে গড়াগড়ি করতে থাকেন আব্দুল আলী ব্যাপারী। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার প্রার্থিতা ফিরে পেতে আপিলের পরামর্শ দেন। এ বিষয়ে আব্দুল আলী সাংবাদিকদের বলেন, আমি খেলোয়াড়, আমি নির্বাচনে আমার একটা ক্যান্সার ব্যারাম হয়ে গেছে, এই নির্বাচনে থাকলে আমার ভালো লাগবে, যেমন এই যে সাক্ষাৎ হলো আপনাদের সাথে, বিশ্বের সাথে সাক্ষাৎ হলো, আমি যদি একটা নির্বাচনে জয়যুক্ত হই আমি সমস্ত কিছুই আমি বলতে পারবো, আমি স্বতন্ত্র হিসাবে আমার এই মহিন অভিজ্ঞতা আল্লাহ দিচ্ছে যে আমি সমস্ত মানুষের কাছে আমি এই ব্যাখ্যাটা আমি প্রার্থনা আমি বুঝাইতে পারবো, আমার কাছে উত্তর চান, আপনার কী উত্তর চান, আমি বাংলাদেশে এমন কোনো উত্তর নয় যে সে আমার উত্তরের মধ্যে উত্তর দেবে, আমার উত্তর আমি দিতে পারবো ইনশাল্লাহ, আপনার উত্তর চাইতে পারেন, আপনার চান, আমার না এসে ভোট দেবো সে আশা আমি করি না, আমার স্ত্রী ভোট দেবো কিনা তাও আশা করি না, আমার ভোটটা আশা করছি আমি আমার ভোটটা দিবো, এই কথা তো আমি আগেই বলছি, আমার একটা ভোট নিজে দিব, আমার ভোট মার্কায় আমি একটা মার্কা চাইছি, আবেদন করছি ইগল পাখি মার্কায় আমি একটা ভোট দেবো, বড় আশা করে আসছিলাম বাংলাদেশ সরকারের আমলে আমার জীবনে প্রথম পাও দিচ্ছি, এখন আমি আমি আকল আবেদনের কাছে বলছি, শেখ হাসিনা মহোদয় শেখ হাসিনার কাছে বলছি, মহামান্য ব্যক্তি যারা আছেন আপনারা উপর র্যাঙ্কে যারা আছেন সকালের কাছে আবেদন আকল আকল আবেদন করছি, আমার ভোটটা দেওয়ার আপনারা সকলেই একটা সুযোগ করে দেন, আমার ভোটটা জানি কোনোভাবেই মান না যায়, এই ব্যবস্থাটা আপনারা মানে আমাদের বলছিল তোর মাসে ভোট দেয় না তুই কেন নির্বাচন দাঁড়া, এইভাবে বলছিল, তাও ঘৃণা করছে মানুষের কাছে ভোট প্রার্থনা গেলে না একদিন ভিক্ষুকের সে বেশি খারাপ মনে করে, এমনি যারা দেখে যেই বড় বড় হোক যারা ইয়া করে তাদের মহিলারা ভিক্ষা করে বাড়ি বাড়ি যায় ফান্দাবাদে ঘুরা আত্মা ভাঙ্গা এসে পরে পরে ঘৃণা আসে, তারও পাস করে সে ফুলের মালা, ফেল করলে তার জুতার গলায় মালা, এখন আমার এসে তাই আমি ফেল করলাম, যদি আমার সুতার মালা হয় যদি ভাগ্যে থাকে আমি মৃত্যু পর্যন্ত আমি দেখে যাবো, আমি আশা করছি আমার মৃত্যু পর্যন্ত আমি এই ভোটটাই আমি দেখে যাবো, আমার কেউ দেয় কে দেয় না আমার বাতিল করবেন কে, আমার একটু সহায় করেন আপনারা সকলে বলেন বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করেন, আর নাইলে এই নির্বাচন বন্ধ করে দেন, এই নির্বাচন এক সময় বন্ধ করে দেন, সত্যভাবে নির্বাচন দেন, সূক্ষ্ম নির্বাচন হয় যে যান বাবা আমার নির্বাচন করে থাক আপনি ছাইরা দেন। আমি এখন আগে ব্যবসা করতাম ঢাকা চাপলাই ম্যান ব্যবসা করতাম, নৌকা চালাইতাম, বালু ব্যবসা করতাম, অনেক ব্যবসায় করছি, আমার জীবনে কষ্ট করছি, বালু ডুবাইছে দেন না তখন কিন্তু শুরু নাই, এখন আমি কষ্ট করে সম্পদ করা হয়েছে, লেখাপড়া করা হয়েছে, পোলাপান চাকরি বিধান করে, এখন বাড়িতে আমি অক্ষরে আছি, কৃষানি করি, কৃষিখাত আছে, জমি জমা আছে, আল্লাহ রাখছে সেই দিয়ে চলি, এখনও তো ফুসফুসি সমস্যায় বইরা তোলা মাই যাবো, মানুষের জন্য যদি পাশে থাকে যদি এই কথাগুলো জানতো বা কি করতে চাইলাম যদি মানুষের দান ওয়ান পেয়েছে ভোটটা কি আমি তো এইটাই তো বুঝলাম না যে এইটা কেন লাগবো সকলকে নাকে না, আর আপনি দল পাল্লা হয়েছেন মানুষ কি আর আমরা মানুষ না, আমরা কি আর মানুষ না নাকি নাকি আমাকে মানুষ ভাবেনও না, আপনারা দেন সুযোগ করে দেন, আপনারা মানুষ হিসাবে সুযোগ করে দেন, একজন মানুষ ব্যক্তি বাঁচবার অধিকার আছে, সবারও অধিকার আছে, ভোট চাইবার অধিকার আছে, ভোট দাঁড়াইবার অধিকার সবার আছে, সমান হারে ভোট দিবার সুযোগ করে দেন, আমি ভোটের তালিকা আমি 17,000 সিটিজার আছে, আমার আরও ঘাটতি বান্ধব ভোটের তালিকা আমার বাড়িতে রয়েছে, আর না হয় আপনি জানেন যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডেরও এই যে 1,000 আছে যেখানে আমি 17,000 সিগনেচার আছে, 20 না বাদ পেয়েছি আমার আরও কাছে আমার ঘাটতি বান্ধব আইন হয়েছে আপনি আইন মোতাবেক দিছি। স্থানীয় সূত্রে জানা যায় 60 বছর বয়সী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল আলী ব্যাপারী মানিকগঞ্জের ঘিউর উপজেলার বেড়াডাঙ্গা এলাকার কিয়ামুদ্দিনের ছেলে, পেশায় তিনি একজন কৃষক, আর এই কৃষিকাজের মাধ্যমে তার বার্ষিক আয় 2,50,000 টাকা এবং তার কাছে নগদ 2,00,000 টাকা ও 1 ভরি স্বর্ণালঙ্কার রয়েছে বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেন। পারিবারিক সূত্রে জানান মোহাম্মদ আব্দুল আলী ব্যাপারী 2011, 2016 ও 2021 সালে ঘিউর উপজেলার সিংজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করেন এবং 3 বারই পরাজিত হন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ এক আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন। আব্দুল আলী ব্যাপারীর মনোনয়নপত্র বাতিলের প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা রেহেনা আক্তার বলেন,
মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন ও টিন সার্টিফিকেট এবং স্বতন্ত্র সমর্থক ভোটারের স্বাক্ষরের গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে আগামী 5 থেকে 9 নভেম্বর নির্বাচন কমিশনে তিনি আপিল করার সুযোগ পাবেন।